জগন্নাথপুরের কৃতি সন্তান মোহাম্মদ আলী হুলকু যুক্তরাজ্য বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন। শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি ঘোষণা করেন। জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন সুনামগঞ্জ জগন্নাথপুরের জনমানুষের প্রিয় কাছের মানুষ জনদরদি মোহাম্মদ আলী হুলকু, যিনি প্রবাসী থেকেও দেশের কথা ভুলেননি, দেশে থাকতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করেছেন। যুক্তরাজ্যে অবস্থান করেও জাতীয়তাবাদী দল বিএনপির কথা ভুলেননি, যুক্ত আছেন দেশের রাজনীতির সাথে। মোহাম্মদ আলী হুলকু দেশে থাকতে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিকে আরো বেগবান করতে দলীয় সকল কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। জগন্নাথপুরের কৃতি সন্তান মোহাম্মদ আলী হুলকু যুক্তরাজ্য বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হওয়ায় দেশবাসীকে ও দলীয় নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন।